নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 25 মে রাশিফলের ভিডিও। কালকের দিন 25 মে মঙ্গলবার এবং আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী ফল বা কী রেজাল্ট পাবেন তার তথ্য বা তার আলোচনা আপনাদের কাছে করব বা করার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন আমি এই তথ্যগুলো নিয়ে আসি বা এই ধরনের ইনফরমেশানগুলো আপনাদের কাছে আসে, তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকতে হবে, আপনাদেরকে আমি রেগুলারলি আপডেটগুলো দিয়ে যাবো। চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনার জায়গায় যাই, কী হতে পারে, কী ফল পেতে পারেন তার কথা আপনাদেরকে বলার চেষ্টা করি। প্রথমত কালকের দিনে সকাল 7:30 থেকে 9:15 বুঝে শুনে ব্যবহার করুন এই টাইমটা। পরের সময়টা 11:30 পর্যন্ত সময় বেস্ট টাইম হচ্ছে, 9:15 পর থেকে 11:30 মানে সর্বাপেক্ষা ভালো সময় হবে বা বেস্ট টাইম বলা যায়। কালকের দিনে যে যে নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকারা ভালো রেজাল্ট পাবেন তারা হচ্ছেন রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, সাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাসারা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী। এই নক্ষত্রের মানুষ বা জাতক বা জাতিকা আপনি যদি হন আশা করতে পারি আপনি বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট আপনি পাবেন। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে সবাইকে বলবো হনুমানজিকে স্মরণ করুন, হনুমানজির পুজো পাঠ করুন। পুরুষ নারী নির্বিশেষে হনুমানজির পুজো করা যায়, প্রত্যেকে তাকে ডাকতে পারেন, প্রত্যেকে তাকে স্মরণ করতে পারেন, যার যেভাবে ইচ্ছা তিনি সেভাবে তাকে ডাকুন, কোনো অসুবিধা নেই। তাকে পুজো পাঠ করুন, সমস্ত বিপদ আপদ সংকট থেকে তিনি আমাদের মুক্তি দেবেন বা মুক্তি করবেন। চলুন মেন আলোচনার জায়গায় যাই, মেষ রাশি দিয়ে শুরু করব। 6 সংখ্যা, কমলা রং, মেঠে সিঁদুরের যে রংটা সেটা চলতে পারে। হনুমানজিকে ডাকবেন, 9:30 পর্যন্ত সাবধানে থাকুন, পরের সময়টাকে আরামসে ব্যবহার করুন। সকাল থেকে 9:30 পর্যন্ত একটু সতর্ক থাকা, পরের সময়টা পজিটিভলি ব্যবহার করা মেষ রাশির জন্য ভালো হচ্ছে। শরীরগত দিক কিন্তু তুলনামূলকভাবে ভালো হতে পারে। আপনি যদি মেষ রাশির মানুষ হন বা জাতক জাতিকা হন, আপনার এবং আপনার পরিবারের মেম্বারের মানুষ মানে পরিবারের যারা মানুষজন বা মেম্বার রয়েছেন আশা করব প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। কর্মক্ষেত্রে চাপ থাকছে, ডিপ্রেশন থাকছে, কর্মক্ষেত্রে হওয়া কাজ না হতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে, স্ট্রাগল বেড়ে যেতে পারে, তাই মেষরাশি কাজকর্মর ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, অর্থ উপার্জনের ব্যাপারে, উন্নতির ব্যাপারে, সমৃদ্ধির ব্যাপারে আরও বেশি করে মনোযোগী হন, খেয়াল রাখুন, অ্যালার্ট থাকুন, না হলে প্রবলেম বেড়ে যাবে। দাম্পত্য জীবন মোটামুটি চলবে, প্রেম সংক্রান্ত বিষয় ভালো রেজাল্ট দিতে চলেছে, তাই প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান শুভ নয়, পড়াশোনার দিক এবং পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি করে মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে আপনার যদি মেষরাশি হয়, মেষরাশির মানুষ হন। নতুন কাজে, নতুন কাজের দায়িত্বে বুঝে শুনে এগোবেন, রিস্ক নেবেন না, বন্ধুদের বিশ্বাস করবেন না, সেটাই সবচেয়ে ভালো হবে। মেষরাশি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বিপদ বা ট্র্যাপ, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের টাকা মার হওয়া, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মায়ের শরীরের জায়গা কিন্তু ভোগাতে পারে বা মাতৃস্থান ভালো নয়, মায়ের শরীর এবং মায়ের স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রেখে চলুন। বৃষরাশি, আপনি যদি বৃষরাশির মানুষ হন, হালকা নীল রং, 2 সংখ্যা, মহাদেবের পুজো, সাথে হনুমানজির স্মরণ ভালো হচ্ছে। 9:15 পর্যন্ত সাবধানে থাকুন, 11:45 পর্যন্ত ব্যবহার করুন আপনি যদি বৃষরাশির মানুষ হন বা আপনি যদি বৃষরাশি হন, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে বা পজিটিভ ফল আপনার বা আপনাদের ক্ষেত্রে দিয়ে যাবে। বৃষরাশির দাম্পত্য কলহ কমতে চলেছে, প্রেমের কলহ কমতে চলেছে, তাই দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার সম্পর্ক বা প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফল আসতে পারে। কাজকর্মের ক্ষেত্রে কিন্তু চাপ বেড়ে যাবে, মানসিক অশান্তি বেড়ে যাবে, কাজকর্মের ক্ষেত্র খুব একটা শুভ বা খুব একটা পজিটিভ হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না আপনি যদি বৃষরাশির মানুষ হন। বিজনেসের লস খাওয়ার যোগ রয়েছে, টাকা পয়সা নষ্ট হওয়ার যোগ রয়েছে, তাই রিস্ক নেবেন না, কোনোভাবে রিস্ক নেওয়া, ঝুঁকি নেওয়া চলবে না। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গুরুজনদের স্বাস্থ্য ভালো থাকবে, পারিবারিক বিবাদ কমতে পারে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান শুভ নয়, চোখ কান খোলা না রাখলে ট্র্যাপে পড়বেনই পড়বেন, ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় আপনি যদি বৃষরাশির মানুষ হন, তাই মনের জোর রাখুন, টেনশান কমান, চাপ বেশি নেবেন না এবং চাপের পরিস্থিতিগুলো অ্যাভয়েড করে যান আপনি যদি বৃষরাশির মানুষ হন বা আপনার যদি বৃষরাশি হয়, নাহলে কিন্তু অসুবিধা
এবং গোলমাল তৈরি করে দিতে পারে বা প্রবলেম তৈরি করতে পারে। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র বুঝে সিদ্ধান্ত নিন, রোহিণী নক্ষত্র পরিশ্রম বাড়ান, মৃগশিরা নক্ষত্র শত্রুতা থেকে সাবধান থাকুন। পরের রাশি হচ্ছে মিথুন রাশি, আট সংখ্যা নীল রং হনুমানজির পুজো, 9:10 পর্যন্ত সতর্ক থাকা, 11:45 পর্যন্ত বেস্ট টাইম হচ্ছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন। ভাই বন্ধু বান্ধবী খুব সাবধান থাকবেন, কারণ ভাই থেকে প্রবলেম, বন্ধু থেকে প্রবলেম, বান্ধবী থেকে প্রবলেম, কাছের মানুষজনদেরকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, তারা লাভের গুড়টা খেয়ে বেরিয়ে চলে যেতে পারে। তাই আপনি যদি মিথুন রাশির মানুষ হন প্রতারিত হওয়ার যোগ রয়েছে এক কথায়। কাজের জায়গায় কিন্তু চাপ রিলিফ হয়ে যাবে, কাজের জায়গায় টেনশান কমে যাবে, দুশ্চিন্তা কমে যেতে পারে, কিন্তু ওই জায়গাগুলো বা ওই দিকের চাপগুলো কিন্তু আপনার মাথার ওপর চেপে বসতে পারে বা আপনার মাথার ওপর অনেকটা পরিমাণ বেড়ে যেতে পারে। একলা চলুন কোনো অসুবিধা নেই, ব্যবসা ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তাই যেটুকু পারবেন নিজে করবেন, যেটুকু পারবেন নিজের হাতে করবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন। শরীর ভালো থাকবে, দাম্পত্য জীবন মোটামুটি চলবে, ছোটোখাটো বিষয়ে কিন্তু কলহের আকার ধারণ করতে পারে, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তাই ঝগড়া বিবাদ অশান্তি ঝামেলা থেকে দূরে থাকুন, শতহস্ত দূরে থাকুন, মানুষকে কম বিশ্বাস করুন, টাকা পয়সা ইনভেস্টমেন্টের ব্যাপারে বুঝে শুনে চলুন। মিথুন রাশি বিদ্যাস্থান সন্তান স্থান দুটো ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট আসছে, তাই মিথুন রাশি এই দিক বা এই জায়গাটা নিয়ে বড় অসুবিধা রয়েছে বা বড় প্রবলেম রয়েছে বলতে পারছি না, বাট মিথুন রাশির ট্র্যাপ ফাঁদ আপনার বিপদ, আপনাকে বিপদে ফেলা, বিপদে ফেলার চেষ্টা করা হতেই পারে, খেয়াল রেখে চলুন, সেটা কিন্তু ভালো হচ্ছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন বা মিথুন জাতক জাতিকা হন। মানুষ চিনে এগোলে বেশি ভালো হবে। মৃগশিরা নক্ষত্র অতিরিক্ত ব্যয়, আদ্রা নক্ষত্রের জাতক মানসিক উদ্বেগ, পুনর্বসু নক্ষত্র পারিবারিক গোলযোগ চলতে পারে, তাই লক্ষ্য রাখলে ভালো হবে। পরেরটা হচ্ছে কর্কট রাশি, 9:00 পর্যন্ত সাবধানে থাকা, পরের সময় 11:30 বেস্ট টাইম ব্যবহার করুন, সবুজ রঙের ব্যবহার করুন, হনুমানজিকে ডাকুন, মেঠে সিঁদুরের রঙটার ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। ঝুঁকি নিন, কাজকর্ম সফল হবে, কাজের ব্যাপারে উন্নতির ব্যাপারে প্রগ্রেসের ব্যাপারে এগিয়ে যাওয়ার ব্যাপারে এবং জীবনের সফলতা সফলতার রাস্তা খোলার ব্যাপারে আপনি চেষ্টা করবেন ঝুঁকি নেওয়ার। আপনাকে আমি ঝুঁকি নেওয়ার কথা বলবো, আপনাকে আমি আপনার কাজ আপনার উন্নতি আপনার প্রগ্রেসকে নিজের মুঠোর মধ্যে নিজের কাছে নিয়ে আসার কথা বলবো। যে কোনো পরিস্থিতি যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনি কিন্তু গেইন করতে পারেন, প্রফিট বুক করতে পারেন এবং প্রফিট দেখতে পারেন। তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন বা কর্কট রাশির জাতক বা জাতিকা হন আপনাকে আমি পরামর্শ দেবো বা বলবো, আপনি আপনার স্বার্থ দেখুন, আপনার উন্নতির জায়গা কিভাবে খোলা যায়, আপনার উন্নতি কিভাবে আসতে পারে, কোন দিক থেকে আসতে পারে আপনি সেটা দেখুন এবং সেই দিক থেকে সেইভাবে বা সেই মতো করে আপনি চলুন, চলার চেষ্টা করুন। আপনি যদি কর্কট রাশির মানুষ হন জিতে যাবেন, সফলতা আপনার কাছে এসে ধরা দেবে। শরীর খেয়াল রাখুন, গুরুজনদের শরীর ভালো থাকবে, রিস্ক নিন, ব্যবসার বিষয়ে রিস্ক নিন, পয়সা ইনভেস্টমেন্ট করা চলতে পারে। দাম্পত্য জীবনে ভালো ফলের আশা করছি, প্রেম বন্ধুত্বর জায়গা ভালো হচ্ছে, তাই প্রেম বন্ধুত্ব দাম্পত্য জীবন একটা ভালো দিন কাটাতে চলেছেন। সন্তান অবাধ্য থাকবে, বিদ্যাস্থান শুভ নয়, তাই পড়াশোনার দিক বা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, মনোযোগী হতে হবে বিদ্যার জায়গা, নাহলে কিন্তু গোলমাল করবে। ঝুঁকি নেওয়া যেতে পারে, রিস্ক নিলে কোনো অসুবিধা নেই আপনি যদি কর্কট রাশির মানুষ হন। পুনর্বসু যদি আপনার নক্ষত্র হয় কালকের দিনে আপনাদেরকে বলবো তাড়াহুড়ো করবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকলে নিজের কাজ বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে ভাববেন না। অশ্লেষা নক্ষত্র হলে জ্ঞাতি শত্রুতা ভোগাবেই ভোগাবে, খেয়াল রেখে চললে আমার তো মনে হয় আপনারা অনেকাংশে ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। সিংহ রাশি যদি আপনার হয় 3 সংখ্যা হনুমানজিকে ডাকা, 9:15 পর্যন্ত সতর্ক থাকা, 11:45 পর্যন্ত বেস্ট টাইম হচ্ছে ব্যবহার করার জন্য। আরও বেশি রাগ দেখাতে হবে আপনাদেরকে, ভেতরের রাগটাকে আগুনটাকে জ্বালাতে হবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, কারণ আগুনের ঘাটতি রয়েছে এবং এই আগুনের ঘাটতি আপনার উন্নতি বা আপনার সফলতাকে খেয়ে নিচ্ছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা সিংহ রাশির জাতক জাতিক হন, এই আগুনটা জ্বালানোর প্রয়োজন রয়েছে, নিজেকে আরও বেশি উজাড় করার দরকার আছে, আরও ভেতরে গিয়ে ভাবার দরকার আছে কালকের দিন, এবং পরিশ্রমটা একটু লেভেলটা আরও বাড়িয়ে দিতে হবে, আরেকটু আরও বেশি করে খাটতে হবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, তবেই সফলতা আসবে, নাম পাবেন, আঙুল তুলে কথা বলবেন, সুনাম অর্জন করবেন, কারুর কথায় মাথা ঝোঁকাবেন না,
কালকের দিনে পরিশ্রম বাড়াতে হবে এবং ডিপ থট। আপনার প্রোগ্রেসের কারণ হচ্ছে আপনি যদি সিংহ রাশির মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা হন, তাই ওভারঅল এগিয়ে যাওয়ার রাস্তাটাকে খুলুন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন কিন্তু কষ্টের হচ্ছে, বন্ধুত্ব ভালো হবে, সন্তান সুখ ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা কথা কাটাকাটিতে জড়াতে পারেন, বাট ক্ষতি হচ্ছে না। আপনি যদি সিংহ রাশির জাতক বা সিংহ রাশির মানুষ হন, আপনার আশা করতে পারি বা আপনাদের ক্ষেত্রে বলতে পারি প্রেম ভালোবাসা বা প্রেমের যে সম্পর্ক স্থায়ী হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে ইগো ক্ল্যাশ লাগা, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি বাড়া, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়া আসতেই পারে, অর্থ বেহিসাবি হবেন না, তাহলে চাপ রয়েছে। বিদ্যাস্থান মোটের ওপর শুভ বলা চলে। সিংহ রাশি আরও বেশি করে চেষ্টা করতে হবে, আরও বেশি করে খাটনি বাড়াতে হবে, আরও বেশি করে খাটতে হবে, বেস্ট রেজাল্ট বা বেস্ট ফল আসবে বা আসতে চলেছে, আসতে পারে। সিংহ রাশি মঘা নক্ষত্র যদি আপনার হয়, আমি কালকের দিনে আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো, বাবা মায়ের পরামর্শ নিন, বাবা মায়ের সাহায্য নিন, উন্নতি পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র জ্ঞাতি শত্রুতা থেকে সাবধান, উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কন্যা রাশি আপনার যদি হয়, আপনি যদি কন্যা রাশির মানুষ হন, দুই সংখ্যা ব্যবহার করুন কালকের দিনে, সবুজ রঙের প্রয়োগ করুন, হনুমানজিকে ডাকুন, 9:30 পর্যন্ত বুঝে চলুন, পরের সময় শুভ হচ্ছে। শত্রুতা প্রচণ্ড পরিমাণে ভোগাতে চলেছে, বদনাম অপজশ চাপিয়ে দেওয়া আপনার ঘাড়ে, চাকরি ক্ষেত্রে দায়িত্ব, চাকরি ক্ষেত্রে বোঝা, লোকের দায়িত্ব বা লোকের বোঝা আপনার ঘাড়ে বা আপনার ওপর চাপিয়ে দেওয়া হতে পারে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। সফলতা কিন্তু মাথার ওপর দিয়ে যাবে, তাই সফলতা ধরতে প্রবলেম হবে এবং সফলতাকে নিজের কাছে ধরে নিয়ে আসতে গিয়ে সমস্যার মধ্যে পড়বেন, তাই পরিশ্রম থাকছে, খাটনি থাকছে, অযথা ডিপ্রেসড একটু হতে পারেন। চাকরি ক্ষেত্রের দিক গেল, ব্যবসা ক্ষেত্র কিন্তু মোটের ওপর স্টেবল থাকছে, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং দাম্পত্য জীবনে উন্নতি ঘটার যোগ, বাবা মায়ের সাথে সম্পর্কে উন্নতি ঘটার যোগ রয়েছে। বন্ধুদেরকে সামলে ব্যবহার করুন বা বন্ধুদের থেকে সতর্ক থাকুন, এরাই কিন্তু কাল সাপ হয়ে যেতে পারে। শরীর একটু আপস অ্যান্ড ডাউনস করতে পারে, গুরুজনদের শরীর ভালো থাকবে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা কিন্তু কষ্টের মধ্যে দিন কাটাতে পারেন বা প্রেম থেকে কষ্ট পাওয়ার যোগ রয়েছে। ঝুঁকি নিয়ে এগোবেন না, কনফার্ম না হয়ে এগোবেন না, নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে এগোতে পারেন কিন্তু লোকের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেবেন না, এটা সিংহ কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রবলেমে ফেলবে বা ট্র্যাপে ফেলতে পারে, একটু লক্ষ্য রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র কর্মক্ষেত্রে মানসিক চাপটা বেশি হয়ে যেতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, মিষ্টি মুখে কেউ ছুরি মারতে পারে। চিত্রা নক্ষত্র কন্যা রাশি হলে এজেড পার্সনদের থেকে শত্রুতা আসতেই পারে। পরেরটা তুলা রাশি, আপনি তুলা রাশির মানুষ যদি হন, 5 সংখ্যা, হলুদ রং, হনুমানজিকে ডাকা, 9:15, 8টার পর থেকে ব্যবহার করবেন বুঝে শুনে, 11:30 পর্যন্ত বেস্ট টাইম হচ্ছে, যত পারবেন কথা বলবেন, যেখানে পারবেন কথা বলবেন, বেশি কথা বলবেন, সেটাই কিন্তু উন্নতি দিয়ে যাবে। বেশি কথা বলবেন, বেশি বাক্য ব্যয় করবেন এবং যেখানে যেখানে পারবেন নিজেকে এবং নিজেদের যোগ্যতা, নিজেদের প্রতিভাকে তুলে ধরবেন। আপনি যদি তুলা রাশির মানুষ হন, সেটা কিন্তু অবশ্যই উন্নতি দেবে। গায়ে খাটবেন, প্রচুর খাটতে হবে, বিনিময়ে জিরো পামের লোকের দায়িত্ব নিতে হবে, কিন্তু ওই ফোকর দালালি বলে না, সেই গোছের ব্যাপার বা সেই গোছের মানসিকতা আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনাকে জিতিয়ে দেবে। তাই একটু নিজেকে দেখানো বা নিজেকে বড় করে দেখানো বা নিজেকে একটু বড় করে দেখানোর চেষ্টা আমার মনে হয় প্রয়োজন রয়েছে, আপনি যদি তুলা রাশির মানুষ হন বা আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। স্বামী স্ত্রী সম্পর্কে উন্নতি ঘটলো, প্রেম এবং পারিবারিক সম্পর্ক কিন্তু সুখকর নয়, প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে। ব্যবসা ভালো চলবে, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, মানুষকে দিয়ে করিয়ে নিন, খাটিয়ে নিন, কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকলেও সেটা ক্ষতি করতে পারছে না। আপনি যদি তুলা রাশির মানুষ হন, শরীর কিন্তু ভোগাবে না, গুরুজনদের শরীর ভোগাবে, তাই গুরুজন বা বাড়ির সিনিয়র পার্সন, বাড়ির এজেড পার্সন, এনাদের শরীরের জায়গাটা লক্ষ্য রাখুন। তুলা রাশির জাতক বা জাতিকা হলে কনফিউশন চলতে পারে এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, কী নেবো, কোন সিদ্ধান্ত নেবো, কোন দিকে এগোবো, কীভাবে এগোবো, এই কনফিউশন আপনাদের মনের মধ্যে নানা রকম প্রবলেম বা নানা রকম জটিলতা বা জটিলতার মধ্যে আপনাদের ফেলে দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। ব্যাস এটুকুই থাক। আপনি যদি তুলা রাশি হন এবং আপনার যদি চিত্রা নক্ষত্র হয়, ধীরে সুস্থে চলুন। সাথী নক্ষত্র হলে
হঠাৎ করে রেগে যেতে পারেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অনেকটা খাটতে হবে, অনেক বেশি করে পরিশ্রম বাড়াতে হবে এবং পরিকল্পনাগুলোকে আরও বেশি করে করতে হবে, কারণ পরিকল্পনার মধ্যে কিন্তু ঘাটতি রয়েছে, প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু কোনো রকম প্রবলেম রয়েছে। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির খাটনির তুলনায় উপার্জন কম হওয়ার যোগ দেখাচ্ছে, পরিশ্রম বেশি করে কম সফলতা পাওয়ার জায়গা দেখাচ্ছে। বেশি খাটবেন বিনিময়ে কম পাবেন, বেশি করবেন বিনিময়ে কম আসবে, এটাই কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কমলা রং, দুই সংখ্যা হনুমানজিকে ডাকা, 9:30 পর্যন্ত সাবধানে থাকা, পরের সময়টাকে ব্যবহার করা যেতে পারে বা পরের সময়টাকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, চোখ কান না খোলা রাখলে লোকে কিন্তু লুটে বেরিয়ে যাবে, প্রফিট করে বেরিয়ে যাবে, ব্যবসা ক্ষেত্র মোটামুটি চললেও অর্থের লস এবং মানসিকতায় মানসিকভাবে পিছিয়ে পড়া, মানসিকভাবে ধাক্কা খেয়ে যাওয়া, এর যোগ কিন্তু বৃশ্চিক রাশির মানুষজনদের থাকছে। তাই সজাগ থাকুন, সতর্ক থাকুন, নাহলে ক্ষতির জন্য তৈরি থাকুন। দাম্পত্য জীবন, বাবা মায়ের সাথে সম্পর্ক মোটের ওপর ভালো, কিন্তু পরিবার, পাশের বাড়ি, প্রতিবেশী, জ্ঞাতি সামলে চলুন, আত্মীয় থেকে সাবধান থাকুন। সন্তান সুখ, বিদ্যাস্থান আশা করছি ভালো ফল দিয়ে যাবে। তাই সন্তান এবং বিদ্যা বা পড়াশোনা নিয়ে বড় অসুবিধা নেই, কিন্তু ঝুঁকি নেবেন না, ঝুঁকি নিতে গিয়ে বুঝে শুনে নেবেন, লোকের ওপর দায়িত্ব দেবেন না, যা কাজ করবেন নিজে করবেন, নিজের ওপর দায়িত্ব নিয়ে কাজ করবেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। তাই সামগ্রিক পরিস্থিতিগুলোর ওপর লক্ষ্য রাখুন, পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে রাখুন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ঠান্ডা মাথায় ভেবে চিন্তে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে বা সেরা রেজাল্ট আপনি পাবেন আপনি যদি বৃশ্চিকের হন বা বৃশ্চিক রাশি হয়। বৃশ্চিক রাশি মূলা বিশাখা নক্ষত্র, জ্ঞাতি শত্রুতা খুব ভালোবাসবে আপনাদেরকে, জ্ঞাতির মানুষজন খুব মানে খুব কাছে টেকে নেবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনার অর্থ অন্য কারোর উন্নতির কারণ হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনাকে মনের দিক থেকে মারা হবে কালকে, এটাই বেশি চাপের, মানসিকভাবে আপনাকে কষ্ট দেওয়া হবে বা আপনার ইমোশন, আপনার সেন্টিমেন্ট বা আপনার খেলা হতে পারে বা চেষ্টা করতে পারে আপনাকে নিয়ে আনন্দ করার, মস্করা করার, খেয়াল রাখুন। পরেরটা ধনুরাশি। আপনি যদি ধনুরাশির মানুষ হন, 8 সংখ্যার ব্যবহার করুন, সবুজ রঙের ব্যবহার করুন, হনুমানজিকে খুব ডাকবেন, প্রচুর ডাকবেন, ভালো হবে নিশ্চয়ই। 9:20 পর্যন্ত সামলে চলে 12:00 পর্যন্ত ব্যবহার করুন, পরের সময় শুভ হচ্ছে আপনি যদি ধনুরাশির মানুষ হন বা ধনুরাশির জাতক জাতিকা হন। কন্ট্যাক্টস বাড়ান, যোগাযোগ বাড়ান, ক্ষমতা প্রদর্শন করুন, সময় ভালো চলছে কালকের দিনের জন্য। খরচা কন্ট্রোল করুন, খরচা নিয়ন্ত্রণ করুন আপনি যদি ধনুরাশির মানুষ হন। কাজ আদায় করে নিতে শিখুন, লোককে খাটাবো না, আদায় করে নেবো, হাসিল করে নেবো, নিজের কাজটাকে বার করে নেবো, গুছিয়ে নেবো, এটাই ধনুরাশির কালকে মানসিকতা হবে এবং এই মানসিকতায় জেতাবে। ওটা পারছে না, ওটা করছে না, ওর ওটা হচ্ছে না, বাদ দিন, আপনার হবে কি সেটা দেখুন, আপনি করতে পারবেন কি সেটা দেখুন এবং আপনি পারবেন সেই ভরসাটা নিজের ওপর রাখুন আপনি যদি ধনুরাশির মানুষ হন। কথা দেবেন না, ব্যবসা ক্ষেত্রে নিজে প্রেজেন্ট থাকবেন, অসুবিধা নেই, কোনো নারী বা কোনো মহিলা আপনার উন্নতিতে সাহায্য করতে পারে, দেখবেন ভালো রেজাল্ট আসবে, শরীর কিন্তু ভোগাবে, গুরুজনদের শরীর ভালো থাকবে, তবে দাম্পত্য জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউনস কমতে চলেছে, প্রেম ভালো চলবে না, বন্ধুত্ব ভালো হচ্ছে বা বন্ধুবান্ধবীর জায়গা ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, তাই ওভারঅল কাজে লাগান, পারলে কাজে লাগিয়ে নিন, বেটার হবে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খরচা বেশি হয়ে যেতে পারে, পূর্বছাড়া নক্ষত্র কি করবেন বুঝে উঠতে সমস্যা হতে পারে, উত্তরছাড়া নক্ষত্র ইম্পর্টেন্ট কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন। মকর রাশি প্রচণ্ড শত্রুতার দিন, এক ব্যবহার করুন হলুদ রঙের ব্যবহার করুন, হনুমানজিকে ডাকুন, মনের জোর নিয়ে আসুন, 9:30 পর্যন্ত সামলে চলুন, 12:00 পর্যন্ত ব্যবহার করতে পারেন কিন্তু চোখ কান খোলা রেখে, বড় ইনভেস্টমেন্ট বড় ঝুঁকি কোনোভাবে নয়। আপনি যদি মকর রাশির মানুষ হন বা মকর রাশির জাতক জাতিকগণ, জ্ঞাতি ভাই ভাইয়ের মতো মানুষজন তারাই কিন্তু ক্ষতি করবে, চাকরি ক্ষেত্র, অফিসের ক্ষেত্র, সমবয়সী, এদের থেকে সাবধান না থাকলে কিন্তু প্রবলেম রয়েছে এবং এরাই কিন্তু সুযোগ নেবে, এরা সুযোগ নেওয়ার জন্য বসে রয়েছে এবং গুপ্ত শত্রুতা, জ্ঞাতি শত্রুতা কাজকর্মের ক্ষেত্রে প্রবলেম তৈরি করে দেবে, অর্থ লস করিয়ে দিতে পারে, বাট
স্টেবল থাকছে কাজকর্মের জায়গা, চাপ থাকবে বস আপনার খুশি থাকবে, মানে আপনার কাজের বা আপনার কর্মের প্রশংসা আপনার বসের দ্বারা হতে পারে বা বস করতে পারেন, তাই এটা নিয়ে অসুবিধা নেই। অর্থনৈতিক চাপ মোটের ওপর ঠিকই আছে, কিন্তু ওই জায়গাটা বা ওই দিকগুলো যদি একটু খেয়াল না রাখেন সমস্যা রয়েছে। বাবা মায়ের শরীরের জায়গাটা লক্ষ্য রাখতে হবে, নিজেদের শরীর ভালো থাকবে, অকারণে রাগ জেদ বাড়া, মাথা গরম করা, ডিপ্রেশনে যাওয়া, এটাই কালকের দিনের খারাপ দিক। সন্তান সুখ কিন্তু ভালো, দাম্পত্য জীবনও ভালো, প্রেম ভালো চলতে পারে, তাই প্রেমিক প্রেমিকারা অসুবিধার মধ্যে পড়বেন না। বিদ্যাস্থান শুভ হচ্ছে না, আরও বেশি করে মনোযোগী হন, চোখ খোলা রাখুন, লক্ষ্য রাখতে শিখুন, সেটাই কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। ঝুঁকি নিয়ে কাজ করবেন না, কাউকে দিয়েও কাজ করাবেন না, নিজে পারলে করুন, নাহলে বাদ দিন, করতে হবে না, করতে হবে না, দরকার নেই, আপনি যদি মকর রাশির মানুষ হন। মকর রাশি উত্তরাছাড়া নক্ষত্র, চতুর হন, শ্রবণা নক্ষত্র মকর রাশি, বুদ্ধির পরিচয় দিন, ধনিষ্ঠা নক্ষত্র কথা কম বলুন। কুম্ভ রাশি এক সংখ্যা, মহাদেবকে ডাকবেন, হনুমানজিকে ডাকবেন, 9:30 পর্যন্ত সামলে চলবেন, সবুজ রঙের ব্যবহার করতে পারেন, 12:30 পর আর কোনো ইম্পর্টেন্ট কাজ রাখবেন না, ধীরে চলুন, স্টেডি থাকুন, ভাবনা বা বিচক্ষণতার পরিচয় দিন, কারণ কালকের দিনে লোকে আপনাকে মিসগাইড করতে পারে, আপনাকে ভুল বোঝাতে পারে এবং আপনাকে ভুল বুঝিয়ে বা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে বা চালনা করতে পারে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, পরিশ্রম বেড়ে যাবে এবং সেই পরিশ্রমের দ্বারাই সাফল্য আসবে, বিনা পয়সায় সাফল্য নেই, খেটে সাফল্য আনতে হবে, কিন্তু উগ্রতা বর্জনীয়, উগ্রতার দ্বারা ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং সময়টা কিন্তু ভালো চলছে না, ডিপ্রেশনের সময় চলছে, ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় চলছে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, দয়া করে এটা বুঝুন এবং এই জায়গাটা বা এই দিকটাই কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতির দিক বা খারাপের দিক। দাম্পত্য জীবন মোটামুটি চলবে, প্রেম ভালো চলছে না, সন্তান সুখ বিদ্যাস্থান ভালো, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, ইনভেস্টমেন্ট করা যাবে না, কালকের দিন ইনভেস্টমেন্ট করা যাবে না, ব্যবসা ক্ষেত্রে কিন্তু লসের যোগ রয়েছে। তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিক হন, চোখ কান খোলা না রাখলে প্রবলেম রয়েছে, প্রবলেম বাড়তে পারে, প্রবলেম যে কোনো সময় আসতে পারে, খেয়াল রাখুন, সতর্ক থাকুন। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, আত্মবিশ্বাস ফিরিয়ে নিন, পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন। শতবিশা নক্ষত্র, বাবা মায়ের সাথে একটু প্রাণ খুলে কথা বলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানসিক দৃঢ়তা দেখানোর প্রয়োজন রয়েছে। মীন রাশি কালকের দিনে পারিবারিক জীবন কিন্তু বিধ্বস্ত হতে পারে। আপনি যদি মীন রাশির মানুষ হন, কালকে বাবা মা, ভাই বোন, দাম্পত্য জীবন, বাড়ির মানুষজনদের সাথে সম্পর্কের অবশ্যই খেয়াল রাখুন। কর্ম স্টেবল, অর্থ স্টেবল, ব্যবসা স্টেবল, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, প্রগ্রেস, নতুন জায়গায় কথা বলা, নতুন কাজে ইনভেস্ট করা, নতুন কাজ শুরু করা, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া, ঈশ্বরের কৃপা পাওয়া, ব্যবসায় এই জায়গাগুলো খুব ভালো হচ্ছে, ইনকামের জন্য ভীষণ ভালো হচ্ছে, পজিটিভ স্টেপ। রিস্ক, জুয়া, ঝুঁকি, যে কিছু, জুয়া বলতে ওইভাবে জুয়া নয়, কিন্তু ঝুঁকি, ঝুঁকি নেওয়া, ঝুঁকি নিয়ে চলা, চালানো চলতেই পারে, কিন্তু পারিবারিক জীবন, প্রেম পর্যন্ত খুব সাবধানে না থাকলে প্রবলেম রয়েছে, সমস্যা কিন্তু যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে, যে কোনো সময় ঝগড়া হতে পারে, অশান্তি হতে পারে, মনের দিক থেকে আপনাকে ভেঙে দেওয়া হতে পারে, নিঃসঙ্গতা ফিল করতে পারেন। বাইরের মানুষজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, অফিস, অফিসের বন্ধু বান্ধবী বা কলিগ, এনাদের সাথে সম্পর্ক ভালো হবে, এনাদের সাপোর্ট রয়েছে এবং কাজে এগিয়ে যান, ঝুঁকি নিতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পারিবারিক জীবন খুব সামলে চলুন। সন্তান সুখ মোটের ওপর শুভ, মানে বিদ্যাস্থান কিন্তু মীন রাশির জন্য শুভ নয়, বুঝে নিন, আপনি যদি মীন রাশির মানুষ হন। হনুমানজিকে ডাকবেন, হনুমানজিকে ডাকতে হবে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন। কালকের দিনে মোটের ওপর পুরো সময়টাই ধীরে সুস্থে চলবেন, চাকরির ব্যাপারে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, অসুবিধা নেই, হালকা রঙের ব্যবহার করুন, ব্যাস। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি, আমি কালকের দিনে বলবো আস্থা রাখতে নিজের ওপর। উত্তর ভাদ্রপদ নক্ষত্র পরিবারকে ঠান্ডা রাখতে। রেবতী নক্ষত্র যতটা পারবেন সময় বাইরে কাটাবেন, মানে বাইরে কাটাবেন মানে নিজেকে একটু বাড়ির বাইরে রাখার মানসিকতা নেবেন, বাড়িতে থেকেও বাড়ির ঝামেলা ঝঞ্ঝট থেকে দূরে থাকবেন, এটাই বলা, ভালো থাকবেন। এই হচ্ছে মোটামুটি রাশিফল মেষ থেকে মীন রাশির, আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা আপনাদের কাজে লাগবে, চলার পথে সাহায্য করবে। এটুকুই থাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।